রিসার্চ অফ ফ্রিডম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আপনাদের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন বই নিয়ে কথা বলার চেষ্টা করছি। আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রথম আলো, লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। আপনারা অনেকেই জেনে থাকবেন যে এটি একটি ঐতিহাসিক উপন্যাস এবং এই উপন্যাসটি জানুয়ারি 96 প্রথম পর্ব এবং জানুয়ারি 1997 এটা জুলাই 1997 এটি প্রকাশিত হয়। তারপরে এটি প্রথম অখণ্ড সংস্করণ করা হয় জানুয়ারি 2010 সালে। আর আলাদা করে সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে আপনাদের সামনে না বললেও চলবে, কারণ তিনি এতই বিখ্যাত এবং প্রত্যেকটি ক্ষেত্রে তিনি এমন বাজিমাত করেছেন যে যার কারণে পাঠকদেরকে কিংবা যারা বই পড়েন, বই পড়তে আগ্রহী কিংবা বই পড়তে শুরু করছেন, তারা অবশ্যই সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম শুনে থাকবেন। তো সুনীল গঙ্গোপাধ্যায়ের এই প্রথম আলো বইটির পূর্বে একটি বই তিনি লিখেছেন, সেটি হচ্ছে সেই সময়, এবং এর পরবর্তীতে আরেকটি বই আছে পূর্ব পশ্চিম। বইগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমরা সুনীল গঙ্গোপাধ্যায় যেহেতু উপন্যাস নিয়ে কথা বলছি, তো সেক্ষেত্রে আমরা এই উপন্যাসের ভিতরে চলে যাই। উপন্যাসটি মূলত যখন শুরু হচ্ছে, ঠিক শুরু হচ্ছে এভাবে যে ত্রিপুরা রাজ্যের মহারাজ, এবং এই উপন্যাসটি শুধু প্রথমত এটি ত্রিপুরা যে একটি স্বাধীন রাজ্য ছিল সেই সময়ের সেটি নিয়ে আলোচনা করা হয়েছে করেছে। তারপরে এটি চলে গেছে কলকাতা থেকে এটি সমগ্র ভারতের কী অবস্থা এবং সার্বিক অবস্থা ওই সময়ের কিছু মানুষকে নিয়ে আসা হয়েছে, যারা সমাজ সেবা এবং সমাজে বিভিন্নভাবে তাদের যে অবদানগুলো রয়েছে সেগুলো তারা রাখতে পেরেছিলেন। এর পাশাপাশি এখানে দুটি কাল্পনিক চরিত্র নিয়ে আসা হয়েছে। আমার এই উপন্যাস এত মোটা একটি উপন্যাস পড়া হয়ে গেছে, শুধুমাত্র ওই কাল্পনিক চরিত্রগুলো লেখক এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে আসলে এই উপন্যাসটি শেষ না করে আপনি ক্ষান্ত হতে পারবেন না। তো এরকম অনেকগুলো ঘটনা এখানে ঘটেছে আমার সাথে, তো আমি আপনাদের সামনে যেই বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করছি। শুরুটি হয়েছে ঠিক এভাবে যে ত্রিপুরা রাজ্যের মহারাজ, তিনি তার নাম ছিলেন মহারাজ বীরমাণিক্য। তো মহারাজ বীরমাণিক্য তার বিভিন্ন যে উপজাতি রয়েছে তাদেরকে খাবারের নিমন্ত্রণ জানিয়েছেন, সেই ব্যাপারে একটি উৎসব হতে যাচ্ছে। ওই সময় যে মহারাজের স্ত্রী যিনি ছিলেন তিনি হচ্ছে মহাদেবী ভানু, ভানুমতী সেই মহারাজকে সাজিয়ে দিচ্ছেন এবং তার সাথে সামান্য কিছু আলাপ আলোচনা সেরে নিচ্ছেন। এর বাইরে এই উপন্যাসটি আসলে বলার আগে আপনাদেরকে অনেকগুলো চরিত্র নিয়ে বলা দরকার। তো চরিত্র নিয়ে বলার আগে যেহেতু আমরা রাজপরিবারেই আছি, তো রাজপরিবারে আমরা দেখব যে মন্ত্রী এখানে আছেন, এখানে শিক্ষক আছেন শশীভূষণ, এর বাইরে রানী আছেন, আবার রাজা কোনো দাসীকে যদি পছন্দ করেন তাহলে তাদেরকেও তিনি সঙ্গিনী করার চেষ্টা করেন, তাদেরকে বলা হয় কাছুয়া। এর বাইরে রাজা যখন থাকবে, রাজ্য যখন থাকবে, তখন রাজ্যের যে ষড়যন্ত্র সেগুলোও আসলে থাকবে, ঠিক এই জিনিসগুলোও এখানে আছেন। তো মহারাজ যে বীরমাণিক্য তিনি সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন এবং তিনি নিজে শুরুর দিকেই আসলে একটি ক্যামেরার বর্ণনা দিয়ে শুরু করেছেন, মানে একটি শতাব্দী থেকে অন্য একটি শতাব্দীতে স্থানান্তরিত হওয়ার সময় যেই ঘটনাগুলো ঘটে ঠিক সেগুলোই এখানে আমরা প্রস্ফুটিত দেখতে পাই। এই সালটি হচ্ছে 1870-এর পর থেকে এবং সেটি 1900 সাল পার হয়েছে, বঙ্গভঙ্গ পর্যন্ত পার হয়, কিন্তু বঙ্গভঙ্গ রোধ বা 1911 সাল সেই পর্যন্ত কিন্তু এটা পৌঁছায়নি, তার আগেই শেষ হয়ে গেছে। তো এরকম একটি ঘটনা এখানে প্রায় 2 দশক এবং প্রথমে একটি শতাব্দীর শুরুর দিকের ঘটনা। তো এই যে উপন্যাসের যে মহারাজ, সেই মহারাজ একজন কবি এবং সমাজদার ব্যক্তি। এর বাইরে দেখা যায় যে এই মহারানী ছেলে ছিল যিনি, সে আসলে মহারানী দীর্ঘদিন সন্তান হয় না, তার অন্য একটি আবার স্ত্রী সন্তান হয়ে যায়, যার কারণে রাজার যে পরবর্তী যে রাজা নির্বাচন সেটি সেখানে ঘোষণা করেন, এবং রাজার মানে বীরমাণিক্য নিজে ঘোষণা করেন না, এটি ঘোষমশাইকে দ্বারা ঘোষণা করা হয়। তো ওই সময় দেখা যায় যে এই যে মহারানী যেটি ভানুমতী আসলে তার ছেলে হচ্ছে সমরেনচন্দ্র। তো এই সমরেনচন্দ্রের নাম না ঘোষণা করে সেই সময় নাম ঘোষণা যেটি করা হয়েছিল সেটি হচ্ছে রাধা কিশোর। তো এইভাবেই যখন এটি ঘটে গেল এবং রাজা কথা দিয়েছিল যে ভানুমতীর ঘরে সেই ভোজন শেষ করে আসবে, কিন্তু রাজা বিভিন্ন কারণে আসতে পারেননি, সেই সময় ভানুমতীর মৃত্যু হয় এবং ভানুমতী এক প্রকারে উপন্যাসটি পড়তে গেলে দেখা যায় যে রাগান্বিত হয়েই রাজার উপর তিনি তার দেহত্যাগ করেন। তারপরে দেখা যায় যে
রাজ্যের রাজার একটি শোকচ্ছায়া এখানে নেমে আসে, এবং যেহেতু তিনি মহারানী এবং মহাদেবী ভানুমতি মানে তার কাছে গেলে তিনি সবচেয়ে বেশি আনন্দ পেতেন এবং সবগুলো বিষয়ে তারা খুলে বলতে পারতেন, কারণ তারা ছোটোবেলায় খেলার সাথে ছিলেন। তো এই আনুষঙ্গিক কারণে রাজা যখন অনেক দুঃখ পেয়ে গেল, তারপরে রাজা রবীন্দ্রনাথের লেখা একটি লাইন তিনি শুনতে পায়, সেটি হচ্ছে হৃদয় ভগ্ন। মূলত ওই লেখাটি দ্বারা রাজা আসলে একটু সেই সাহিত্য, যেহেতু অনুরাগী তিনি, তো সাহিত্যের এই যে বিষয়গুলো তার কাছে ধরা দেয় এবং তিনি সেগুলো মোটামুটি একটু জানার চেষ্টা করেন। এবং ওই যে হৃদয় ভগ্ন যেই লেখাটি রয়েছে, এটি দেখে, এটি প্রথম রবির শুরুর দিকের একটি রচনা, তো এটি পড়ে কিন্তু ওনার ভালো লেগে যায়। তারপরে তিনি এই লেখককে খোঁজ করেন এবং জানার চেষ্টা শুরু করেন। এভাবে যদি ঘটনা নিয়ে কথা বলা যায় তাহলে আসলে এটি শেষ হবে না। আমরা কাজ করি, আমরা চরিত্রগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি এবং পরবর্তীতে সেই ঘটনাটিকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। চরিত্র এখানে প্রথমটি যেটি চলে আসবে সেটি হচ্ছে মহারাজ নিজেই, বীরমাণিক্য। এর তিনি হচ্ছে ভানুমতির কথা শুরুর দিকে এসেছে। এরপরেই চলে আসবে হচ্ছে শশীভূষণ। শশীভূষণ আসলে ইংরেজি রাজ্যে থাকতে চায় না এবং তিনি একজন শিক্ষিত মানুষ, এবং পরবর্তীতে তিনি সেজন্যই স্বাধীন ত্রিপুরা রাজ্যে চলে যায় এবং সেখানে সেই বীরমাণিক্যর যে সন্তানদেরকে পড়ানোর দায়িত্ব নেয় এবং ত্রিপুকুর পাড়ে একটি সুন্দর বাসা তার এখানে তৈরি করে দেওয়া হয়। তিনিও ছবি তোলার দিকে অনেক আগ্রহী এবং নতুন নতুন অনেক বই পড়তে তিনি ভালোবাসেন। এই বীরমাণিক্যর পরে যে চরিত্রটি আমরা কথা বলতে পারি, মানে ধারাবাহিকভাবে যদি বলে থাকি, শশীভূষণের পরে তারপর হচ্ছে সোমেনচন্দ্র, যেটা বললাম আমরা যে মহারানী ভানুর যেটি পুত্র সেটি হচ্ছে সোমেন্দ্রচন্দ্র। এর বাইরে আছে রাধারমণ রাজার সাথেই সবসময় থাকতো। এবং এটি আরেকটি নাম শুরুর দিকে আপনি পেয়ে যাবেন, সেটি হচ্ছে মনমোহিনী। মনমোহিনী হচ্ছে এই যে রাজা রানী যে ভানুমতি ছিল তার ভানুমতির ভগ্নিকন্যা। তো এর আরেকটি চরিত্র চলে আসবে, সেটি হচ্ছে ভরত। এই ভরতের আসলে আবিষ্কারের যে ব্যাপারটি সেটি শশীভূষণ নিজেই করে। এর কারণটা হলো যে ওই মহারাজের যে পাঠশালা ছিল, সেই পাঠশালায় যে শশীভূষণ মাস্টার ছিল, সেখানে কিন্তু মহারাজের ছেলেমেয়েরা খুব বেশি যেত না। তো দেখা যেত যে ভরত নামের যে ছেলেটি, এটি আসলে কাছুয়ার সন্তান। কাছুয়া বলতে হচ্ছে, আমি আপনাদেরকে বললাম কিছুক্ষণ আগে যে রাজা অনেক সময় তার যে দাসীগুলো রয়েছে তাদের প্রতি আসক্ত হয় এবং তাদের সাথে যখন তিনি রাত্রি যাপন করেন, তার ফলে যে সন্তানগুলো আসে তাদেরকে কাছুয়া বলা হয়। তো এই কাছুয়া হচ্ছে ভরত। এই ভরতের নামটি চলে আসে এবং এই ভরতকে আবিষ্কার এবং ভরতকে ভরত হিসেবে তৈরি করা, একজন শিক্ষিত মানুষ হিসেবে তৈরি করা, এটি কিন্তু শশীভূষণ নিজ হাতে করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে ভরত যখন শশীভূষণের বাসায়, মানে শশীভূষণের আসল বাড়ি যেখানে, সেখানে তার বড় ভাই থাকেন মণিভূষণ। তো এক সময়ে ভরত খুব রাজার যে ষড়যন্ত্র আছে তার শিকার হয় এবং তাকে শশীভূষণ নিজেই তখন তার বাড়িতে রেখে দেয় এবং তাকে দিয়ে তার বাড়ির কিছু কাজও হয়ে যেত এবং তিনি পড়াশোনা শুরু করলেন। এবং একসময় তিনি কলকাতা কলেজ থেকে পড়াশোনা করলেন। পড়াশোনার পাশাপাশি ওই সময় ওই মণিভূষণের বাসায়, মানে শশীভূষণের ভাইয়ের বাসায় যেখানে ভরত থাকতো, সেখানে তার একটি মেয়ের সাথে পরিচিত হয়, সেটি হচ্ছে ভূমিসুতা। ভূমিসুতাকে একটি অন্য রাজ্য থেকে মণিভূষণ একেবারেই দাসী হিসেবে ক্রয় করে নিয়ে এসেছে এবং ওই মেয়েটি দায়িত্ব ছিল সেটি হচ্ছে ঠাকুর ঘরে ফুল সাজানো। এবং এই চরিত্রটি লেখক বলছেন তিনি একটি পত্রিকা থেকে এটি নেয় এবং এই ঘটনাটি পরবর্তীতে এটি কাল্পনিক রূপ পায়। ভরত এবং ভূমিসুতার যে কাহিনী মূলত সেটি আমরা এখানে অনেক সময় ধরেই দেখতে পাবো। এর বাইরে যেটি চলে আসবে সেটি হচ্ছে যতীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, কাদম্বরী। তো এইখানে আরেকটু আপনাদেরকে বলে রাখা দরকার যে রবীন্দ্রনাথ ফুলু, মানে পুরো উপন্যাসটা জুড়েই রবীন্দ্রনাথের বিভিন্ন বিষয়ে চলে এসেছে। তো শুরুর দিকে যেটি শুরু হয়েছে সেটি হচ্ছে কাদম্বরী। আপনারা অনেকেই কাদম্বরী সুইসাইড নোট এটি অনেকবার শুনে থাকবেন। তো এটি আমি যখন একটা বই খুঁজতেছিলাম, সব বইটি পাইনি, তারপর আমি এটি একটি ইউটিউবে দেখেছিলাম, মানে সিনেমা দেখেছিলাম। তো সিনেমার পুরো ঘটনাটি হচ্ছে এই উপন্যাস থেকে নেওয়াই, মানে কীভাবে যতীন্দ্রনাথ এবং তার যা ভাইরা ছিল তারা কীভাবে ওই যে ব্যবসা শুরু করলো, জাহাজের ব্যবসায় তারা লস খেলো, এখানে নতুন বৈঠান যে হচ্ছে কাদম্বরী, তো সে রবির প্রতি একটি আসক্ত, অনেকগুলো বিষয়ে এখানে আপনারা, মানে যদি কাদম্বরী কিংবা রবি সম্পর্কে আপনার জানার ইচ্ছা থাকে তাহলে শুরুর দিকের প্রথম পর্বে এই বিষয়গুলো আপনি পড়ে নিতে পারেন।
এর বাইরে যেটি আমরা বললাম সেটি হচ্ছে ওই ভূমিসুতা, রাধাকিশোর মাণিক্য একজন বিজ্ঞান প্রেমিক ছিলেন এবং তিনি ডক্টরও ছিলেন, এবং বিজ্ঞান চেতনা ওই সময়ের যে প্রতিনিধি করতেন তিনি হচ্ছে মহেন্দ্রলাল। এর বাইরে গিরিশচন্দ্র সেন, যদুগোপাল, অনেকগুলো চরিত্র এখানে চলে যাবে, তবে বাস্তব যে চরিত্রগুলো আসবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, গান্ধীজির কথা দুই একবার এসেছে। তো এর বাইরে জগদীশচন্দ্র বসু, গিরিশচন্দ্র। আরেকটি বিষয় এখানে উঠে আসে, সেটি হচ্ছে যে ওই সময় যে নাট্যমঞ্চের বা মঞ্চনাট্যের একটা আবির্ভাব হয় এবং তার যে প্রভাব বিস্তার লাভ করে সেই বিষয়টি আমরা এখানে দেখতে পাই। এবং ভূমিসুতা, ভরত এবং শশীভূষণ, দেখা যায় যে মহারাজ একবার কলকাতায় এসেছিলেন, কলকাতায় আসার পরে সেই মহারাজ ভূমিসুতাকে দেখতে পায়, কারণ মহারাজ গান কিংবা সাহিত্য এগুলো অনুরাগী ছিল এবং ভূমিসুতা অনেক গান এবং নৃত্য করতে পারত। তো বারবার বিভিন্ন ছল চাতুরি করে ভূমিসুতা সেই মহারাজের কাছ থেকে রক্ষা পায়, কিন্তু শশীভূষণ নিজেই তখন ওই ভূমিসুতাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে এবং তিনি ভাবে যে ভূমিসুতাকে নিয়ে অন্য একটা জায়গাতে গিয়ে সংসার করবে, খুব সুন্দর করে তাদের একটা পরিবার তৈরি করবে নদীর ধারে। তো এরকম অনেকগুলো চিন্তা করে, কিন্তু দেখা যায় যে এক সময় তাদের একটি দাসী আছে, সেই দাসী সুশীলা একটি চিঠি নিয়ে আসে, চিঠিটি নিয়ে এসেছিলো আবার যদুগোপাল। যদুগোপাল হচ্ছে ওই কলকাতায় যে বাড়িটি ভাড়া নিয়েছে মহারাজ এসে ওখান থেকে চিকিৎসা নিচ্ছেন, সেই বাড়িটিতে যদুগোপাল হচ্ছে আসতেন ধর্মীয় শাস্ত্র বিভিন্ন কথা বলার জন্য। আর ওইখানে আবার যদুগোপালের সাথে ভরতের একটি ভালো সম্পর্ক ছিল। দেখা যায় যে এখানে ভূমিসুতা এবং শশীভূষণের একটি আলোচনার মধ্যে সুশীলা এসে এই চিঠিটি দিয়ে দেয় এবং চিঠিটি শশীভূষণের হাতে যায়, এবং সেখানে যে কথাগুলো লেখা ছিল এটি পড়ার পরে শশীভূষণ মনে মনে করলো যে ওই ছেলেটাকে আমি সব কিছু দিলাম, এখন সে আবার আমি যেই মেয়েটাকে পছন্দ করি। তো এরকম একটি তারপরে ঘটনাক্রমে দেখা যায় যে শশীভূষণ এই ভরতের যে বাড়িটি আশ্রয় দিয়েছিলেন এবং অন্য একটি বাড়িতে তখন তিনি রেখেছিলেন তাকে, মানে মাসিক একটি মাসহরা দিয়ে তাকে এখানে সংসার চালাতো। দেখা যায় যে শশীভূষণ নিজে সেই ভূমিসুতাকে নিয়ে এসে তাকে তার সাথে বিভিন্ন বেইমান অনেকগুলো কথাবার্তা বলে, একটা রাগারাগির সৃষ্টি হয়, একটা মানে ফারাকের সৃষ্টি হয়। তখন দেখা যায় যে এই শশীভূষণ সেখান থেকে চলে আসে। তারপরে ভরত যখন বিষয়টি বুঝতে পারে যে আমার শিক্ষক আমাকে তিনি জীবন দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, অনেকগুলো বিষয় তাদের সাথে এই উপন্যাসে জড়িত, তারপরে সে ভূমিসুতাকে বলে যে তুমি আজকে রাত্রে এখানে থাকো আর আমি অন্যখানে থাকি, কালকে রাত্রে আমরা গিয়ে আমি ওনার সাথে কথা বলবো। দেখা যায় যে রাত্রে যখন তিনি চলে যায়, মনে ভূমিসুতা সেখানে একাই রেখে চলে যায়, তারপরে দেখা যায় যখন তিনি বাড়িতে ফিরে আসে তখন আর ভূমিসুতাকে এখানে পায় না, অনেক খোঁজাখুঁজির পরে কেউ ভূমিসুতাকে আর পাওয়া যায় না। তারপরে তিনি শশীভূষণের সাথে সেই কলকাতার যে বাড়ি রয়েছে রাজার, সেখানে যেখানে ভাড়া নিয়েছেন সেখানে দেখা করতে যায় এবং শশীভূষণ সেখানে তার সাথে রাগারাগি করে। এর বাইরে দেখা যায় যে শশীভূষণ ওই যে ত্রিপুরার স্বাধীন রাজ্যের যে যার কাছে চাকরিটা করতো সেখানে তিনি চাকরি ছেড়ে দিলেন এবং মহারাজের চাকরিটা ছেড়ে দিলেন। এরপরে আরেকটি ধারা যেটি শুরু হয়ে যায় সেটি হচ্ছে নাট্যচর্চা, এবং এই যে ভূমিসুতার নতুন একটি নামে আবির্ভূত হয় সেটি হচ্ছে নয়নমণি, এবং নয়নমণি নামটি গিরিশ, নাট্যকার গিরিশ তিনি এটি দিয়েছিলেন। এবং এরপরে দেখা যায় যে এখানে তার নাটকের যে যাত্রাগুলো এগুলো আসলে চলতে থাকে, এর মাঝ দিয়ে যেটি হয় যে ভরত ওই নয়নমণি বর্তমানে ওই সময় যিনি ভূমিসুতা ছিল তাকে অনেকবার খোঁজে কিন্তু খুঁজে পাওয়া যায় না, যার কারণে ভরত একবারে আশা হারিয়ে ফেলে। ওই ভূমিসুতার মতোই দেখতে কিংবা নয়নমণির মতোই দেখতে একটি মেয়ে, তার নাম হচ্ছে মহিলামণি, মহিলামণির এক সাইড থেকে দেখলে তাকে ভূমিসুতার মতোই লাগে। তো তাকে তখন তিনি বিয়ে করেন, বিয়ে করে তারা চলে যায় উড়িষ্যা রাজ্যে, সম্ভবত এটা উড়িষ্যা রাজ্যে। তারা ভরত একটি ব্যাংকে চাকরি নেয় এবং এখানে মহিলামণির সাথে তার ভালো একটি সম্পর্ক এবং পরিবারের যে বন্ধনগুলো সেগুলো চলে আসে, তাদের একটি সন্তান হয়। এক সময় দেখা যায় যে মহিলামণির বাপের বাসায় যাওয়ার জন্য তারা যাত্রা শুরু করে, সেখানে আবার ডাকাত দ্বারা তারা আক্রমণ হয় এবং সেখানে ভরত কখনো অস্ত্র ধরে তিনি ডাকাতদের সাথে যুদ্ধ করলেন এবং সেখানে মহিলামণিকে তিনি বাঁচালেন। তারপরে যখন তিনি মহিলামণি এবং তার সন্তানকে নিয়ে তার বাপের বাসায় গেলেন, সেখানে মহিলামণি অনেক বেশি অসুস্থ হয়ে গেল এবং তাকে আর শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। তো ভরত ওইখান থেকে পরে চলে আসে। পরবর্তীতে ভরতের যে চরিত্রটি এটি আসলে ভাসমান অবস্থায় থেকে যায়,
শুধু ভরত নিয়ে আলোচনা করা হচ্ছে, কারণ এখানে যেই মূল আলোচনাগুলো চলে আসবে সেগুলো হচ্ছে ঐতিহাসিক চরিত্রগুলো, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় কখন কি যাচ্ছেন, কোন লেখাটি কিভাবে আসতেছে, সব বিষয়গুলো এখানে আসলে চলে আসতেছে। এর বাইরে স্বামী বিবেকানন্দ, তিনি দেশের বাইরে গেলেন, দেশের বাইরে গিয়ে তার বিভিন্ন চিন্তাগুলো বলে আসলেন, এবং পাশাপাশি যে বিজ্ঞানী আছে জগদীশচন্দ্র বসু, তিনি দেশের বাইরে গেলেন, অনেক বেশি নাম কামালেন, এবং দেখা গেল যে তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, যেমন হচ্ছে এখানে যাই হোক এগুলো, তারপরে গান্ধীজির সাথে ভরতের দু একবার কথা হয়ে যায়। এই যে চরিত্রগুলো এখানে আসে, এর বাইরে আসলে ঘটনাটি এত বেশি, কোন ঘটনাটি নিয়ে আপনাদের সাথে বলবো এটা আসলে বলাটা খুবই কঠিন। তবে আমি বলে রাখবো যে আপনারা যদি সময় পান কিংবা সুযোগ থাকে আপনার হাতে, তাহলে অবশ্যই এই উপন্যাসটি মানে প্রথম আলো এটি পড়ে ফেলবেন। আমি পূর্ব পশ্চিমের অর্ধেক পড়েছি এবং খুব শীঘ্রই আমি সেই সময়টি পড়ে ফেলবো, কারণ এত সুন্দর জিনিস এগুলো আসলে না জানলে, যদিও ঘটনাগুলো আপনার জানাই জানা, তারপরেও আপনি আর এগুলো না জানলে অনেক কিছু আপনি মিস করবেন আর কি। তো এরপরে আরেকটি নাটক, যখন ওই যে গ্রীষের যে নাটকটি ছিল, সেই নাটক নাট্যকেন্দ্রটি সেখানে স্টার, সম্ভবত একটি স্টার থিয়েটার ছিল, সেই স্টার থিয়েটারটি যখন বন্ধ হয়ে গেল, তারপরে এখানে নতুন একটি থিয়েটার হলো, সেটি হচ্ছে ক্লাসিক, এবং ক্লাসিকে অমর চন্দ্রনাথ যিনি পরিচালনা করতেন, অমনবাবু পরবর্তীতে তিনি পরিচিত হয়, এবং এখানে আবার এই যে ভূমিসুতা কিংবা হচ্ছে নয়নমণি, তার সাথে পুরুষের যে কি সম্পর্ক, কিংবা সে যে যেমন ভরত সেখানে বিয়ে করেছে, সে কিন্তু এখানে কাউকে বিয়ে করেনি, এবং নাট্যমঞ্চে নটীরা দেখা যায় যে বিভিন্ন পুরুষ মানুষের সাথে তাদের শারীরিক সম্পর্ক হয়ে থাকে। তো এখানে যে চরিত্রটি লেখক দেখিয়েছেন, যে তিনি এত দৃঢ় একটি চরিত্র এখানে নিয়ে এসেছেন যে ভূমিসুতাকে কেউ স্পর্শ করলেও তিনি হচ্ছে রাগ করতেন, এবং বিষয়টি অনেক বড় করে এবং অন্যভাবে দেখতেন আর কি। তিনি তার শরীরকে কাউকেই স্পর্শ করতে দেয়নি, যার কারণে তিনি রাজা গান শুনতে চেয়েছিল। তো সেই কলকাতার ওই বাড়ি থেকে তিনি যখন চলে আসলেন, পরবর্তীতে দেখা যায় যে রাজা মৃত্যুর সময় একেবারেই, তিনি কলকাতায় মৃত্যু হয় তার, তো সেই সময়ে শেষ পর্যন্ত তিনি সেই রাজাকে মানে নয়নমণিকে, যখন নয়নমণি অবস্থায় তিনি থিয়েটার করতেন, তখন রাজা আবার রাজার সাথে তার দেখা হয়, তো রাজা বারবার বলে আসার জন্য তিনি মৃত্যুশয্যায় গিয়ে নয়নমণি গিয়ে রাজাকে গান শুনিয়েছিলেন, এবং ওই গান শুনতে শুনতেই কিন্তু মহারাজ বীরমাণিক্যের আসলে মৃত্যু হয়ে যায়। তারপরে তার যে ছেলে ছিল তিনি এসে রাধাকিশোর মাণিক্য, তো রাধাকিশোর মাণিক্য পরবর্তীতে এখানে রাজা হয়। আবার ত্রিপুরার রাজ্যের দিকে যদি ফিরে আসি, তাহলে ত্রিপুরা রাজ্যে দেখা যায় যে একসময় ভূমিকম্পে তাদের সব কিছু ভেঙে যায়, বাড়িঘর যা আছে সব ভেঙে যায়, যে রাজার যে রাজপ্রাসাদ আছে সেটিই ভেঙে যায়। তারপরে দেখা যায় যে সেখানে রাজা কিন্তু পরবর্তীতে ওই যে সেটি মনমোহিনী যিনি আছেন তাকে কিন্তু বিয়ে করেন, এবং মনমোহিনীর জন্যই এই ভরতকে সেই রাজ্য ছেড়ে মানে ত্রিপুরা রাজ্য ছেড়ে এবং তাকে এক প্রকার মেরে ফেলারই নির্দেশ দিয়েছিলেন এই মহারাজ, এটি পরবর্তীতে এসে আমরা জানতে পারি। তো বলতে গেলে এই উপন্যাস নিয়ে আসলে আর শেষ হবে না, এখন আমাদের সমাপ্তি একটা প্রয়োজন, যে এই যে ভরত সেখানে তার যে সংসার ছিল সেই সংসার হারিয়ে এখানে যখন হন্য হয়ে ঘুরছেন, সেই সময় তার দেখা হয় এই ভূমিসুতার সাথে, এবং এক সময় দেখা যায় যে ভরত একটি দাঙ্গায় গিয়ে, ওই সময় যে উত্তাল সময় ভারতের, সেই উত্তাল সময় দেখা যায় ভরতের যে চরিত্রটি রয়েছে সেটি একটি জায়গাতে গিয়ে খুবই আহত হয়, এবং আহত হওয়ার পরে তাকেই আবার শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলেন ভূমিসুতা। তখনই আসলে ভূমিসুতার সাথে ভরতের আরও একটি সুনিবন যে সম্পর্ক সেটি বন্ধন সেটি সৃষ্টি। এরপরে দেখা যায় ভরত বিভিন্ন স্থানে ওই সময় যারা বিদ্রোহ করছিলেন কিংবা ব্রিটিশ সরকার তাড়ানোর জন্য, সবারই চরিত্রগুলো এখানে চলে আসে, তো ওদের সাথে ঘুরতে ঘুরতে তিনি রংপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে গেলেন। আর ওইদিকে দেখা গেলো যে রাধাকিশোর বীর মাণিক্য যিনি মহারাজ হলেন, সেখানে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তের শিকার হলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেটি ধরে রাখতে সক্ষম হয়েছিলেন, এবং একেবারে শেষ পর্যায়ে দেখা যায় যে বীর মাণিক্যের রাধাকিশোর তিনি গাড়ি চালাচ্ছিলেন, গাড়ি চালাতে চালাতে এক সময় তারা রাধায় রাস্তায় অ্যাক্সিডেন্ট করেন, মানে যখন দুর্ঘটনাটি ঘটে যায়, তারপরে দেখা যায় সেখানে ভরত তাদেরকে এক ধরনের সেবা কিংবা হচ্ছে দ্রুত একটি চিকিৎসার ব্যবস্থা করে দেয়, যার ফলশ্রুতিতে দেখা যায় যে রাধাকিশোর সেখানে আবার জীবিত হয়ে আসেন,
এবং তখন তিনি ভরতকে সেই রাজ্যে ফিরে যেতে বলেন, কিন্তু ভরত আর সেখানে ফিরে যায়নি। এখানে দেখা যায় শেষে একেবারে, যেটি আসলে এত বড় উপন্যাসটি পড়লাম, যেটার কারণ ছিল যে আমি চাচ্ছিলাম যে সুন্দর একটি সমাপ্তি হোক, কারণ এই যে নয়নমণির চরিত্রটি এত দৃঢ় একটি চরিত্র, নারী চরিত্রে আসলে এরকমভাবে কোনো লেখক ফুটিয়ে তুলেছেন কিনা আমি জানি না, তবে সে মাঝের দিকে যখন আপনি পড়বেন তখন হয়তোবা এই নয়নমণির দিকে আপনার একটু খারাপ বা কুদৃষ্টি চলে আসবে, কারণ তিনি সম্পূর্ণ ভরতকে ভুলে গিয়ে তিনি তখন রবীন্দ্রনাথের প্রেমে পড়ে এবং রবীন্দ্রনাথকে তিনি পুষতে, মানে মনের মধ্যে বিভিন্ন ছবি আঁকতে শুরু করে, কিন্তু রবীন্দ্রনাথের সাথে তার মাত্র 3 বার দেখা হয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত তার ভরতের সাথে খুবই সুন্দর একটি মিলনের মধ্য দিয়ে এই উপন্যাসটি শেষ হয়। তো খুবই আমি দুঃখিত যে ইতিমধ্যে 20 মিনিট হয়ে গেছে, তারপর আমি উপন্যাসটি খুব ভালোভাবে বলতে পারলাম না, কারণ এটি প্রায় 1135 পৃষ্ঠার মতো বই, একটি পৃষ্ঠার মতো লেখাই বইটি। এর পাশাপাশি উপন্যাসটির শেষে আমাদের লেখক সুনীল গঙ্গোপাধ্যায় অনেকগুলো বিষয় বলেছেন, তার পাশাপাশি তিনি একটি নিবন্ধ জুড়ে দিয়েছেন কিংবা বইয়ের তালিকা এখানে জুড়ে দিয়েছেন, যে বইয়ের তালিকাগুলো তিনি কীভাবে কোন বিষয়গুলো নিয়ে আসলেন, এবং এর বই তালিকাটি মূলত রবীন্দ্রনাথ বিষয়ে যে বিষয়গুলো এখানে ফুটে এসেছে। ও আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দেওয়ার কথা যে বিসর্জন যে নাটকটি রয়েছে সেই নাটকটি হচ্ছে এই ত্রিপুরা মহারাজের মহারাজ বীরমাণিক্যের যে ঘটনাগুলো সেগুলোই নিয়েই রবীন্দ্রনাথ রচনা করেছেন। তো আসলে বলা গেলে অনেক কথা বলতে হবে আরও, আর আমি আর বাড়াতে চাচ্ছি না, আপনাদেরকে বলবো যে যদি সময় সুযোগ হয়ে থাকে তাহলে এই উপন্যাসটি আপনি পড়তে পারেন, পড়লে আপনি অনেকগুলো বিষয় জানতে পারবেন, অনেকগুলো বিষয়ে আসলে আপনার আপনার সাথে লেখকের কিংবা লেখকের সাথে আপনার অনেকগুলো বিষয় মিলে যেতে পারে, এবং মূলত যে জানার পরিধি আছে আমাদের এবং আমরা পাঠক হিসেবে আমরা যে বিষয়গুলো জানতে চাই সেটি আমরা এখানে খুঁজে পাবো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো সময় অন্য কোনো বই নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো।